গ্রিসের লেসবস দ্বীপে দেশটির বৃহৎ শরণার্থী শিবিরে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বীপটির মরিয়া আবাসিক এলাকার পাশে ওই শরণার্থী শিবিরের আগুন নেভাতে দমকল বাহিনীর 10টি ইউনিট কাজ করছে। আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে গেছে, অনেকেই আহত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মরিয়া আবাসিক এলাকায় 13,000 মানুষের বসবাস। শরণার্থী শিবিরটিতে 70টি দেশের মানুষ আশ্রয় নিয়েছিলেন। এখানকার 70% শরণার্থী আফগানিস্তানের বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লেসবসের ডেপুটি গভর্নর আরিস হাজ্জিক মনিনস জানান, আগুনে শরণার্থী শিবিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শরণার্থীরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন, তাদের দেশটির মূল ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে ইউরোপীয় ইউনিয়ন এখান থেকে 400 অনাথ শিশু কিশোরকে গ্রিসের মূল ভূখণ্ডে প্রবেশের অনুমতি দিতে দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। তাদের ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন বহন করবে বলে জানান ইউর আবাসন বিষয়ক কমিশনার এলভা জনসন। শরণার্থীদের বিষয়ে জরুরি সভা ডেকেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়া কসমিথ সুটাকিস।